সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত আজকে ক্লাসে আমরা পৃষ্ঠা থেকে দেখব আর যারা চ্যানেলে নতুন এই চ্যানেলে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর পর্যন্ত ক্লাসগুলো সাজানো আছে উদাহরণ সাত সাত পার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত সাত পার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে লিখলাম এখানে মূল প্রারম্ভিক মূলধন হচ্ছে কত বিশ হাজার মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি মুনাফার হার হচ্ছে আর আর দিয়ে প্রকাশ করে সেটা সাত পার্সেন্ট দেওয়া আছে সাত পার্সেন্ট মানে কি একশো ভাগে সাত তো আমরা একশো ভাগে সাত সাতকে একশো দিয়ে ভাগ করলে কত হয় শূন্য দশমিক শূন্য সাত আর সময় দেওয়া আছে কয় বছর পাঁচ বছর আর সবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং আসলে মিলি হচ্ছে কি চক্রবৃদ্ধি দন সেটা কত এই সমান আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি এ সমান আর হোল্ড দি পাওয়ার এন তো আমার এর ফির মান কত এখানে বিশ হাজার এক যোগ আর এ মান হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত আর এন এ মান কত ফাইভ এই পাঁচ বসিয়ে দিলাম এখানে দু হাজার এখানে একের সাথে কি হবে এটা যোগ হবে তাহলে কী হবে এক দশমিক শূন্য সাত উপরে পাওয়ার কত পাঁচ এবার তুমি বিশ হাজার সাথে এই সংখ্যাটা কীভাবে গুণ করবে যাদের সাইন্টিফিক ক্যালকুটার আছে তারা এক দশমিক শূন্য সাত লিখে পাওয়ার দিবে পাঁচ সমান দিলে এই রেজাল্টটা বের হবে আর যাদের সাইন্টিফিক ক্যালকুটার নাই তোমরা কী করবে এক দশমিক শূন্য সাত গুণ এক দশমিক শূন্য সাত এবং ফাঁস বা লিখে সমান দিলে কী হবে তোমার বের হবে এক দশমিক চার এবার দুই হাজার বিশ হাজারের সাথে এক দশমিক চার গুণ দিলে হয় আমার আঠাশ হাজার একান্ন দশমিক শূন্য তিন টাকা তাহলে আমরা বুঝলাম সাত পার্সেন্ট হারে বিশ হাজার টাকার পাঁচ বছর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আঠাশ হাজার একান্ন দশমিক শূন্য তিন টাকা এবার আট উদাহরণ আট প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার হ্যাঁ বিশ হাজার টাকা হবে এখন দেখো প্রারম্ভিক মূলধন কত হল তাহলে আমাকে প্রারম্ভিক yeah. মূলধন ফি আমাকে বের করতে হবে ঠিক আছে তা আমরা এখানে লিখলাম এখানে চক্রবৃদ্ধি মূলধন এ দেওয়া আছে আমার বিশ হাজার টাকা মুনাফার হার আর দেওয়া আছে কত তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট মানে শূন্য দশমিক এক তিন অর্থাৎ তেরো পার্সেন্ট মানে একশো ভাগের তেরো তো আমরা একশো দিয়ে যদি তেরোকে ভাগ করি তাহলে ফল পাবো কত শূন্য দশমিক একদিন আর সময়কাল এন সমান হচ্ছে পাঁচ আর আমাদের প্রারম্ভিক মূলধন ফি বের করতে হবে তাহলে ফি সমান হয় এখন আমরা জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড দি পাওয়ার এন এখান থেকে যদি আমরা ফি এর মান বের করি কথা শুনে বুঝো আমি যদি ফি এর মান বের করি তাহলে ওয়ান প্লাস আর হোল্ড পাওয়ার এন পি এর সাথে গুণ আছে এ পাশে আসলে কী হবে এর নিচে ভাগ হয়ে যাবে অর্থাৎ এ থাকবে উপরে ওয়ান প্লাস আর হোল্ড দি পাওয়ার অ্যান থাকবে নিচে তাহলে মনে রাখবে তাহলে পি এর মান বের করলে কী হবে এ ফির সাথে ওয়ান প্লাস আর হোল্ড দেবার অ্যান গুণ আছে এর পাশে আসলে সে ভাগ হয়ে যাবে অর্থাৎ এর নিচে বসবে এখন আমরা এবার এর মান বসায় দুই বিশ হাজার ওয়ান প্লাস আর এম হচ্ছে শূন্য দশমিক এক তিন আর এন হচ্ছে কত পাঁচ উপরে বিশ হাজার নিয়ে সেটা কী করতে যোগ কর এক দশমিক সরি এক দশমিক এক তিন এটা পাওয়ার কত হবে পাঁচ উপরে আছে বিশ হাজার এখন তুমি ক্যালকুলেটার যদি গুণ করো এক দশমিক এক তিন গুণ এক দশমিক এক তিন গুণ এক দশমিক এক তিন যদি গুণ করো পাঁচবার তাহলে তুমি পাবে এক দশমিক আট চার দুই চার তিন পাঁচ আরও অনেকগুলো সংখ্যা থাকে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটা যদি আমরা কম ওঠে আমাদের একদশি আট চার লিখি তাহলে রেজাল্টে অনেক হের ফের হয়ে যায় অনেক পরিবর্তন হয়ে যায় তাই আমরা কি করব এই সংখ্যাটা যতদূর সম্ভব দশমিকের পর সাত আট গড় নিব তাহলে রেজাল্টের মান এত বেশি পরিবর্তন হবে না তাহলে এবার আমরা কি করব বিশ হাজারকে আমরা এক দশমিক আট চার দুই চার তিন পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে পাবো কত দশ হাজার আটশো পঞ্চান্ন দশমিক দুই শূন্য টাকা আশা করি তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন বের হয়ে গেল দশ হাজার আটশো পঞ্চান্ন দশমিক 200 টাকা এখন দেখো উদাহরণ নয় 9% হারে 15000 টাকা 7 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত 9% হার আট তো হচ্ছে 9% এই 9% হারে 15000 টাকা 7 বছরের মুনাফা কত আমাদের বের করতে হবে তা আমরা এখানে লিখে প্রাথমিক মূলধন P সমান কত দেওয়া আছে 15000 টাকা মুনাফার হার 9% মানে 100 ভাগের 9 সমান কি 0.09 সময়কাল এন দেওয়া আছে কত বছর সাত বছর তাহলে সময় এন সমান সাত বছর তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান হোয়াটে বের করতে হবে তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড দেওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে পনেরো হাজার আর থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আছে কত ওয়া এক যোগ আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় ব্র্যাকেট দিয়ে এন মান কত হচ্ছে সাত আর বিয়ে কত এক এখানে পনেরো হাজার আছে থার্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট এখানে একের সাথে শূন্য দশমিক শূন্য নয় যোগ হবে তাহলে কি হবে এক দশমিক শূন্য নয় আর পাওয়ার কত হচ্ছে সাত আর বিয়োগ কত হচ্ছে এক এখানে হচ্ছে পনেরো হাজার এখন দেখো এই এক দশমিক শূন্য নয় কয় বাতবার তাহলে তোমরা কী করো ক্যালকুলেটারে এক দশমিক শূন্য নয় সাতবার গুণ করবে এক দশমিক শূন্য যেমন দুই গুণ দুই গুণ দুই গুণ বলে এখন সাতবার এক দশমিক শূন্য নয় এক দশমিক গুণ এক দশমিক শূন্য নয় গুণ একদম শূন্য নয় এভাবে মোট সাতবার গুণ করলে তোমরা একটা ফল পাবে এক দশমিক আট দুই আট ঠিক আছে আর বিয়োগ কত এক এখানে দেখলাম পনেরো হাজার এখন দেখো এক দশমিক আট দুই আট থেকে যদি আমি এক বিয়োগ করে ফেলি তাহলে এক থেকে এক চলে গেলো আর কী থাকে শূন্য দশমিক আট দুই আট অর্থাৎ এটা থেকে এক বিয়োগ করলে তুমি কীভাবে শূন্য দশমিক আট দুই আট এখন আমরা কী করবো এখানে এই পনেরো হাজারের সাথে শূন্য দশমিক আট দুই আট আমি যদি গুণ করি তাহলে আমরা পাই বারো হাজার চারশো বিশ দশমিক পাঁচ নয় টাকা প্রায় তাহলে আমরা প্রায় কত পেলাম বারো হাজার চারশো বিশ দশমিক পাঁচ নয় টাকা উদাহরণ এগারো দেখো আট পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকা ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় আহ মুনাফা পাঁচ বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত বের হতে হবে ছয় মাস অন্তর এক বছর মুনাফা হবে কয় বার দুই ছয় মাসে একবার তাহলে বারো মাস অর্থাৎ এক বছর পাবে দুইবার তাহলে পাঁচ বছর পাবে কত পাঁচ দুগুনা দশ বার হিসাব সহজ যদি ছয় মাসে একবার হয় তাহলে এক বছর পাবে দুইবার তাহলে পাঁচ বছর পাবে পাঁচ দুগোনে দশবার তার মানে এখানে এনেমান হবে কত দশ এখানে এনেমান কত হবে পাঁচ দশ আর প্রারম্ভিক মূলধন দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা এই যে পঞ্চাশ হাজার টাকা আর মুনাফার হার আটটা কত হবে এই আটটা হবে এই যে আগে বছরকে আমরা কী করবো মাসকে বছর বানাবো যদি ছয় মাস ছয় মাসকে আগে বছর বানাবো আমরা যেন এক বছরে বারো জন্য ছয়কে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তাহলে ছয় মাসটা বছর হয়ে যাবে এখন এটা কত পার্সেন্ট আট পার্সেন্ট এটার সাথে তাহলে আমরা কী করতো আট পার্সেন্ট গুণ করতে হবে তাহলে এখানে তারা সংক্ষেপে দিয়েছে নিচে থাকবে বারো আর বাঘের কত ছয় আর আট পার্সেন্ট মানে একশো বাঘের আট আট পার্সেন্ট মানে কি একশো বাঘের আট তাহলে তোমার নিচে কত আছে আ একশো উপরে হচ্ছে আট কথা বুঝো নিচে হচ্ছে একশো উপরে হচ্ছে আট তাহলে নিচে তুমি বারো আর একশো গুণ দিলে বারোশো আর উপরে হচ্ছে ছয় আটে আটচল্লিশ তুমি আটচল্লিশকে ভাগ করবে কি দিয়ে বারোশো দিয়ে আটচল্লিশ বাঘ বারোশো দিলে তোমার কত হবে শূন্য দশমিক শূন্য চার পাবে এখন আসো চক্রবৃদ্ধি মুনাফা যেটা আমাকে বের করতে হবে তো চক্রবৃদ্ধি মুনাফা শুরু হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তা আমার ফির মান হচ্ছে পঞ্চাশ হাজার থার্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট একের জায়গায় এক যোগ আর মান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য চার পাওয়ার অ্যানমান কত দশ বার যে দশ বার বের হয়েছে তো মান দশ আর বিয়োগ কত এক এবার আসো বাকিটা আমরা দেখি এই পঞ্চাশ হাজার থার্ড ব্র্যাকেটে একের সাথে শূন্য দশমিক শূন্য চার যোগ তাহলে এক দশমিক শূন্য চার পাওয়ার কত দশ বিয়োগ কত এক এখানে পঞ্চাশ হাজার আর এক দশমিক শূন্য চারকে আমরা দশ বার গুণ করবো এক দশমিক শূন্য চারের পাওয়ার কত দশ একদম শূন্য চারকে দশ বার গুণ করলে কত হবে এক দশমিক চার আট বিয়োগ এক এখন এখানে আছে পঞ্চাশ হাজার আর এক দশমিক চার আট থেকে এক যুগ বিয়ে কত এক থেকে এক চলে গেল আর কি থাকে শূন্য দশমিক চার আট বিয়োগটাও সহজ দেখো এক থেকে এক চলে গেল তার ক্ষেত্রে দশমিক চার আট দশমিক পর্যন্ত শূন্য দিব পঞ্চাশ হাজারের সাথে তুমি যদি দশমিক চার আট গুণ করো তাহলে কি পাবে চব্বিশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা তুমি যদি দশ বছর রাখো তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা পেতে পারো চব্বিশ হাজার টাকা পেতে পারো আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম